হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট লাইট হিস্ট্রি তো আজকে আবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি মধ্যযুগের ইতিহাস পড়তে গিয়ে সচরাচর যে সমস্যাটা সব থেকে হয় যে কোথা থেকে প্রশ্ন দেয় সেটা কিন্তু খুব সহজে ধরা যায় না তো আজকের এই ভিডিওতে আমি মূলত মোগল যুগের ইতিহাসের ওপর বেশ গুরুত্বপূর্ণ দু একটা বাংলা বইয়ের কথা বলবো এবং তার মধ্যে আপনাদেরকে বলবো যে এই সকল বইগুলোর মধ্যে কোন বইগুলো আপনারা প্রাথমিকভাবে পড়বেন এবং কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রত্যেকবারই প্রশ্ন আসে তো আপনারা যদি সেইভাবে প্রিপারেশানটা নেন এই মুঘল যুগের ইতিহাসের ওপর তাহলে দেখবেন ফর্টি থেকে ফিফটি পারসেন্টের ওপর কোয়েশ্চেন যেগুলো মোগল যুগের ইতিহাসের ওপর দেয় সেটা কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন এবার কার্যক্ষেত্রে যেটা হয় যে অনেকেই কিন্তু এই মোগল যুগের ইতিহাসের ওপর এই বিশেষ কিছু বইয়ের নামগুলো হয়তো অনেকেই জানেন না বা সেগুলো পড়েন না যদি কাউকে নেটের প্রিপারেশনের ক্ষেত্রে জিজ্ঞেস করেন যে মোগল যুগের ইতিহাসের ওপর কোন বইগুলো পড়া ভালো হবে তাহলে শুনবেন যে সেখানে সতীশচন্দ্র এবং ইরফান হাবিবের বইয়ের কথা উঠে আসে কিন্তু এই দুটো বই কি এই মধ্যযুগের ইতিহাসের ওপর যথেষ্ট বা এখানে আপনাদের নেটে যে ধরনের প্রশ্নগুলো আসে সেই ধরনের প্রশ্ন কি এই দুটো বইয়ের মধ্যে রয়েছে একটু ভালো করে দেখবেন সব প্রশ্ন কিন্তু কখনোই পাবেন না এবং এই যে সতীশচন্দ্র এবং ইরফান হাবিবের যে দুটো বই সেটা মূলত অনেকটা বিশ্লেষণ ধর্মী সেখানে ইনফরমেশন বা তথ্য খুব একটা বেশি কিন্তু নেই তো ফলত আপনাদেরকে প্রাথমিকভাবে শুরু করতে হবে কোন বইগুলো দিয়ে তারপরে আপনারা কোন বই দেখবেন টোটাল বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ফলত অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু এই মোগল যুগের ইতিহাসের ওপর যে প্রশ্নগুলো দেয় খুব কঠিন কঠিন প্রশ্নগুলো দেয় সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই উত্তর করতে পারবেন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক দেখুন কোনো বই পড়ার আগে আপনাদেরকে দুটো বিষয় ভালো করে জানতে হবে যে বইটা আপনি কেন পড়বেন এবং বইটা বিশ্বাসযোগ্যতা কতটা তো এখানে আমি যে কটা বইয়ের নাম লিখে দিয়েছি সেগুলো মোগল যুগের ইতিহাসের ক্ষেত্রে যথেষ্ট এবং কেন আপনারা এই বইটা পড়বেন এবং এই বইয়ের কোন কোন অংশগুলো আপনাদের নেটের প্রিপারেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেগুলো আমি কিন্তু আপনাদেরকে ডিটেলসে বলব প্রথম যে বইটার কথা বলছি সেটা হচ্ছে মোগল সাম্রাজ্যের উত্থান পতনের ইতিহাস অনিরুদ্ধ রয়ের লেখা মূলত গ্রন্থটা দুটো খণ্ডে রয়েছে হ্যাঁ যথেষ্ট এলাবোরেট এবং ন্যারেটিভভাবে লেখা এবং এখানে প্রত্যেকটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ একটা বিবরণ দেওয়া রয়েছে অর্থাৎ যুদ্ধ সেই যুদ্ধগুলো কবে ঘটছে কেন ঘটছে অনেকটা বিস্তারিত বিবরণ কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং যেগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু প্রয়োজনের তুলনায় অনেকই বেশি তো এটা তো দুটো খণ্ড এবং প্রায় সাতশো থেকে আটশো পেজ মতো হবে তো এত কি সব কি পড়া সম্ভব তাহলে আপনারা এই বইটার কোন অংশগুলো পড়বেন বা কোনগুলো নেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে এটা আপনাদেরকে আগে দেখতে হবে দেখুন আমার হাতে অনিরুদ্ধ রায়ের মোগল সাম্রাজ্যের উত্থান পতনের ইতিহাস বইটা রয়েছে তো এই বইয়ের সূচিপত্র দিকে আপনারা যদি চোখ রাখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা এলাবোরেটভাবে মানে কতটা বিস্তারিত হবে বা হবে লেখাটা হয়েছে দেখুন সূচিপত্র প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড দুটো খণ্ড রয়েছে এটা হচ্ছে প্রথম খণ্ডের সূচিপত্র দেখুন ইতিহাসের উপাদান থেকে শুরু করে একবারে বাবুর হুমায়ুন আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব এবং পরবর্তী মোগল বাদশাহের সম্পর্কে ডিটেলসে বিবরণ দেওয়া রয়েছে এবং এর পাশাপাশি বিভিন্ন যে যুদ্ধ হয়েছিল মোগলদের সাথে শিখদের মারাঠাদের এবং তার পরবর্তী সময়ে ইংরেজদের আগমনের পরও কিন্তু অনেক বিষয় লেখা রয়েছে তো এত যে এখানে প্রচুর চ্যাপ্টার রয়েছে তো সেই সমস্ত চ্যাপ্টারে কি গুরুত্বপূর্ণ বা সবগুলোকেই আপনাদেরকে পড়তে হবে তা কিন্তু এই যে বই দেখুন আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন যে প্রথমে রয়েছে মুঘল ইতিহাসের উপাদান সেটা আপনারা পড়বেন তারপরে বাবর হুমায়ুন সুরবংশ অর্থাৎ শের শাহ সেটা পড়বেন আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব এবং তারপরে ঔরঙ্গজেবের পরবর্তীকালে উত্তর ভারত এই কটা চ্যাপ্টার অর্থাৎ পরিচ্ছেদ এক থেকে পরিচ্ছেদ নয় এই টোটালটা কিন্তু আপনাদেরকে পড়তে হবে খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে তারপরে বাকিগুলো আপনারা ছেড়ে দেবেন এরপরে আপনারা দ্বিতীয় খণ্ডে চলে যাবেন দ্বিতীয় খণ্ডে দেখবেন যে পঁয়ত্রিশ মানে পরিচ্ছেদ পঁয়ত্রিশ যেখানে রয়েছে মোগলদের যে কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা কেমন ছিল মোগলদের শাসন ব্যবস্থা কেমন ছিল টোটাল এটা রয়েছে তারপরে দেখবেন মনসবদারি ও জায়গিরদারি ও জমিদারি প্রথা এটা পড়বেন তারপরে সামাজিক অর্থনৈতিক ইতিহাস মোগল যুগের বাজার বাণিজ্য বন্দর ও বণিক এবং সংস্কৃতি যার মধ্যে রয়েছে চিত্রকলা স্থাপত্য ধর্ম বিজ্ঞান প্রযুক্তি তো এই কটা বিষয় টোটালি আপনাদেরকে একটু ভালো করে পড়তে হবে আর কোনো বিষয়ে আপনাদেরকে হাত দেওয়ার প্রয়োজন নেই এবার এবার দেখুন যে কেন আপনারা এই বিষয়গুলো পড়বেন কারণ বেসিক্যালি নেটে এই মোগল যুগের ইতিহাস থেকে যে ধরনের প্রশ্ন দেয় সেই প্রশ্নে উত্তর করা কিন্তু যে কোনো সাধারণ বই পড়ে অনেকটা কঠিন কিন্তু এই বইটার মধ্যে ঘটনার বিস্তৃত বিবরণ দেওয়া আছে ঠিক কথা কিন্তু তার সাথে সাথে এমন কিছু তথ্য দেওয়া রয়েছে যেটা কিন্তু আর পাঁচটা বইয়ের মধ্যে আপনারা পাবেন না ফলে তো প্রথমে এই বইটা দিয়ে শুরু করুন এবং প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে দুটো পর্যায়ে রয়েছে একটা হচ্ছে আপনি নিজে সেলফ স্টাডি করছেন আর একটা হচ্ছে কোচিং সেন্টারে অ্যাডমিশন নিয়েছেন সেখানে নোট পাচ্ছেন বা সেখান সে প্রিপারেশান নিচ্ছেন সেটা আলাদা কথা কিন্তু আপনি যদি সেলফ স্টাডি করেন নিজে নোট তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এই বইটা আপনাদেরকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে রাখতে হবে এবং পড়তে হবে এই বইটার মধ্যে যে টপিকগুলো আপনাদেরকে বলে দিলাম অর্থাৎ একবার ইতিহাসের উপাদান থেকে ঔরঙ্গজেব তারপরে প্রথম বাহাদুর শাহ এবং আরও দু একজন শাসক রয়েছেন তাদের সম্পর্কে ডিটেলসে পড়ে নেবেন হ্যাঁ এবং এখানে যুদ্ধ বাদ দিয়ে বাকি যে তথ্যগুলো রয়েছে সামাজিক ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে শাসনতান্ত্রিক সংস্কার জাগিরদারি ব্যবস্থা হোক মনসবদারি ব্যবস্থা হোক জিজিয়া কর এই টোটাল বিষয়টা আপনারা একটু ভালো করে পড়বেন কারণ এটা অনেক সময় দেয় যে কোন সম্রাট একটা গ্রাম দিয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন যে পাশে তাল গাছের রস পাড়ছে তো এই ধরনের যে কোশ্চিনগুলো অনেক সময় এখানে বর্ণনা অনুসারে দেওয়া থাকে তো এই বইটা যদি পড়েন তাহলে আপনারা অনেকটা পেয়ে যাবেন এবং এই বইয়ের এই যে শাসন পদ্ধতি তারপর যে সামাজিক রাজনৈতিক বিষয়গুলো সাংস্কৃতিক বিষয়গুলো চিত্রকলা স্থাপত্য ভাস্কর্য বিজ্ঞান প্রযুক্তি টোটালটাই কিন্তু ভালো করে কভার করা রয়েছে এবং আপনারা যদি এটা ভালো করে পড়েন তাহলে দেখবেন যে এত কঠিন কঠিন প্রশ্ন যেগুলো আপনাদের এতদিন আয়ত্তের বাইরে ছিল সেই প্রশ্নগুলো কিন্তু আপনারা খুব সহজেই এই বইয়ে পেয়ে যাচ্ছেন এই যে মুঘল যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন সেখানে সম্রাট তো সিংহাসনে বসতেন তার বা কে থাকতেন ডান দিকে কে থাকতেন তারপরে ক্রম অনুসারে কারাকারা থাকতেন কোন পদাধিকারীরা থাকতেন হ্যাঁ ভকিল কোথায় থাকতেন মীরবক্সি কোন দিকে থাকতেন এই বিষয়গুলো আপনারা কোথায় পাবেন জেনারেলি যে কোনো বইয়ে কিন্তু এত সব ডিটেলস দেওয়া থাকে না সেখানে মূলত ওই মীরবক্সি তার কাজ কী ছিল ভকিলের কাজ কী ছিল এই সমস্ত দিয়েই ছেড়ে দেয় কিন্তু আপনাদের নেটের প্রিপারেশনের ক্ষেত্রে এক একটা লাইন গুরুত্বপূর্ণ এক একটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ তো টোটালটা দেখার জন্য আপনাদেরকে এই কয়েকটা চ্যাপ্টার নির্দিষ্ট চ্যাপ্টারই কিন্তু আপনাদেরকে ভালো করে পড়তে হবে বা লিখে নিতে হবে যদি আপনি সেলফ স্টাডি করেন তাহলে আর সেকেন্ড যে বইটা হচ্ছে সেটা মোগল যুগের অর্থনৈতিক ইতিহাস এটাও অনিরুদ্ধ রায়ের লেখা তো এখানেও মূলত মোগল যুগের অর্থনৈতিক ইতিহাসটা একটু বিস্তৃতভাবে দেওয়া রয়েছে তো সেটা আপনারা দেখতে পারেন এবং এখানে নগরায়ন সম্পর্কেও দেওয়া রয়েছে সেটাও কিন্তু আপনাদের কাজে লাগবে কিন্তু ফার্স্টে আপনারা এই বইটা ভালো করে পড়ে নিন যে টপিকগুলো আপনাদেরকে মেনশন করে দিলাম সেই টপিকগুলো ভালো করে পড়ুন তারপরে আপনারা এই বইগুলোর দিকে এগোন আর যে বইটা আপনাদের মাস্ট কিনতেই হবে এবং ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে যুগের ভারত একটি সভ্যতার পাঠ এটা ইরফান হাবিবের লেখা মূলত এটা ইংরেজি বই তার বাংলা অনুবাদ করা হয়েছে এই বইটা পেয়ে যাবেন খুব সুন্দর বই এখানে দেখবেন টোটাল আদিমধ্যযুগ সুলতানি এবং মোগল যুগের ইতিহাসের ওপর খুব অল্প বিস্তার লেখা রয়েছে কিন্তু সেই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে এই বইটাতে যে তথ্যগুলো দেওয়া রয়েছে টোটালটা কিন্তু আপনাদেরকে এক একটা লাইন বাদ না দিয়ে কিন্তু টোটালটাই ভালো করে পড়তে হবে এবং সেগুলো খাতার মধ্যে তুলতে হবে কারণ কি এমন এমন প্রশ্ন নেটে দেয় এই মোগল যুগের ইতিহাস থেকে বা মধ্যযুগের ইতিহাস থেকে হ্যাঁ যেগুলো আমরা হয়তো সাধারণ বই পড়ে জানতে পারি না কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নের উত্তর এই অনিরুদ্ধ বাবুর বইও কিন্তু পাওয়া যায় না তখন কি সেই ধরনের প্রশ্নগুলো আমরা কিন্তু এই মধ্যযুগের ভারত একটি সভ্যতার পাঠ ইরফান হাইবেল লেখা এই বইটা থেকে পেয়ে যেতে পারি এবং সেখানে বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কে যথেষ্ট তথ্য দেওয়া রয়েছে শিল্প স্থাপত্য সম্পর্কেও তথ্য দেওয়া রয়েছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর বই হচ্ছে কি আর একটা বলবো সেটা হচ্ছে মোগল যুগ থেকে কোম্পানি আমল সৌমিত্র শ্রীমানি টোটালি ওটা থেকে শুরু করুন তারপরে আস্তে আস্তে এগুন তো এই বইটা মোটামুটি ভালোই রেখা লেখা রয়েছে আমি দেখেছি কিন্তু তা সত্ত্বেও এই বইটার আপনাদের সবগুলো পড়লে হবে না আপনাদেরকে দেখতে হবে যে ফার্স্টে আপনারা এই বইটা থেকে নোট বানালেন তারপরে এটা ফলো করে দেখলেন তারপর এটা থেকে দেখলেন তারপরে দেখবেন অনেক কিছু প্রশ্ন বাদ থেকে যায় সেই বাদ দেওয়া প্রশ্নগুলো আপনার তার জন্য তো আপনারা এই বইগুলো দেখতে পারেন বা জি কে পাহাড়ি বা গোপালকৃষ্ণ পাহাড়িরও বই রয়েছে সেই বইগুলো আপনারা একটু দেখতে পারেন মূলত ফার্স্টে আপনারা কাজ করবেন কি এটা থেকে টোটালটা তুলে নিলেন এবং ভালো করে পড়লেন তারপরে আস্তে আস্তে এই বইগুলো এই বইগুলো এই বইগুলো সময় মতো করে পড়ে নিলেন এবং এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনারা পাচ্ছেন সেটা একটা খাতার মধ্যে লিপিবদ্ধ করে নেবেন এবং মূলত বিভিন্ন যে টপিকগুলো থাকে সেই টপিকগুলোর ওপরে বিভিন্ন যে প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে একটু দেখতে হবে যেমন মোগল যুগের বিজ্ঞান প্রযুক্তি সেখানে বাবুর বইয়ে হয়তো অল্প বিস্তর পেলেন কিন্তু দেখা গেল সীমানির বইয়ে বই আরেকটু ডিটেলসে রয়েছে এবং আরও বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে মোগল যুগের জনসংখ্যা সম্পর্কে তো প্রায়ই প্রত্যেক নেটে মাঝে মধ্যে প্রশ্ন দেয় তো সেটা সম্পর্কে কোন বইয়ে ডিটেলসে লেখা রয়েছে সে বইগুলো আপনাদেরকে একটু দেখতে হবে সব ক্ষেত্রে আপনাদেরকে একটা বই ভালো করে পড়তে হবে কিন্তু যেহেতু আপনারা সেলফ স্টাডি করছেন আপনাদের হাতে ভালো কোনো স্টাডি মেটেরিয়ালস নেই তার জন্য কিন্তু নিজেকে নোট তৈরি করতে হবে এবং নোট তৈরি করার জন্য আপনাকে একই টপিকের ওপর তিন থেকে চারটি বই রাখতে হবে তার মধ্যে একটা বই আপনি ভালো করে পড়ুন যেরকম অনি অনিরুদ্ধ বাবুর বইয়ের কথা বললাম ভালো করে পড়ুন সেই টপিকগুলো সেখান থেকে আপনারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিয়ে নোট বানিয়ে নেন তারপরে আপনারা বাকি বইগুলোর দিকে হাত দেন এবং সেখানে জাস্ট রিডিং পড়ুন রিডিং পরে দেখুন যে কোন কোন প্রশ্নগুলো আপনি অনিরুদ্ধ বাবুর বইয়ে পাননি সেটাকে আপনারা সে এবার সেটা পড়ে আপনারা সেগুলো খাতার মধ্যে তুলে নিন তো এইভাবে করুন এইভাবে কন্টিনিউ এই মোগল যুগের ইতিহাসটা পড়ুন তাহলেই দেখবেন যে আপনাদের এই মোগল যুগের ইতিহাস থেকে যে ধরনের প্রশ্ন দেখ না কেন ম্যাক্সিমামটারই কিন্তু আপনারা উত্তর করে আসতে পারবেন আর আপনারা যদি এগুলো না পড়ে জেনারেলি আপনি প্রথমেই সতীশচন্দ্র ইরফান হাইবের বই চলে যান পড়তে তো সেক্ষেত্রে কিন্তু অনেক প্রশ্নই বাদ পড়ে যাবে এবং তার উত্তর কিন্তু আপনারা করতে পারবেন না বা এমনও হতে পারে আপনারা এই বইটা অনিরুদ্ধ বাবুর বইটা প্রথমে পড়ে নিলেন তারপরে আস্তে আস্তে আপনারা ইরফান হাবিব বা সতীশচন্দ্র বইগুলো একে একে হাত দেন আসলে কি এ সব বইগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ কোনোটাকেই আপনারা ছেড়ে দিতে পারবেন না একটা বইয়ে তথ্য বেশি দেওয়া আছে কোনো বইয়ের তথ্য একবারে কম দিয়ে বিশ্লেষণের ওপর জোর দেওয়া হয়েছে তো আপনাকে ঠিক করতে হবে আপনাদের কাছে কোনটা গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে আমি আপনাদেরকে বিভিন্নভাবে হেল্প করে থাকি এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিলাম যে আপনাদের অনেকের সমস্যা হতে পারে যে কোন কোন টপিকগুলো পড়বেন কোনগুলো পড়বেন না এটা বুঝতে পারছেন না হুম তো এইভাবে আপনারা এগিয়ে যান দেখুন নেটের এই মুঘল যুগের ইতিহাসের ওপর আপনারা কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নই ঠিক করে আসছে আর যদি ইংরেজি বই কিভাবে পড়তে হয় সেটা যদি বুঝতে না পারেন তাহলে এর ভিডিও আমি তৈরি করে রেখেছি এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে কিন্তু আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিও ভালো লাগলো আপনারা যদি এখনও পর্যন্ত এনলাইট হিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যান ধন্যবাদ